তো আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, বলা হয়েছে যে শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা করে দিবে রাজ্য সরকার। এর পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে দেওয়া হোক 10000 টাকা করে প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এমনই কিন্তু আজই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরো ডিটেলস আমরা দেখে নেব যে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10000 টাকা পাঠিয়ে দেওয়া হবে, এর পাশাপাশি কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1000 টাকা করে দেওয়া হবে সমস্ত ডিটেলস। তার আগে আপনাদের যে কাজগুলো করতে হবে, আপনি যদি দেখতেই পাচ্ছেন তাহলে লাইক বাটনটি রয়েছে, লাইক বাটনটি ক্লিক করে ভিডিওতে এক লাইক দিন। আর যখন সাবস্ক্রাইব দেখতেই পাচ্ছেন সেই সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে মেনুতে ক্লিক করে অনুষ্ঠান অল করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে বলা হয়েছে যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের আগে পিএম কেয়ার্স ফান্ড থেকে টাকা চেয়ে এবার আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের পিএম কেয়ার্স ফান্ড থেকে রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10000 টাকা করে অর্থ সাহায্যের আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও রাজ্য সরকারের অ্যাপ নির্ভরতা প্রচেষ্টা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত শ্রমিকরা আবেদন করেছেন প্রত্যেক শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকা করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং অনেকের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আসেনি। আজ টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেন যে পিএম কেয়ার্স ফান্ড থেকে প্রত্যেক পর্যায়ে শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্তত পক্ষে 10000 টাকা করে অর্থ সাহায্য করা হোক, কেন্দ্রের তরফ থেকে টাকা দেওয়া হোক প্রত্যেক পর্যায়ে শ্রমিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি। পিএম কেয়ার্স ফান্ড থেকে টাকা সরাসরি বিলি করার দাবিও তুলেছেন তিনি। প্রত্যেক অ্যাকাউন্টে টাকা পাঠানোর আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রত্যেক পর্যায়ে শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10000 টাকা করে পাঠানোর আর্জি করেছেন কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের তরফ থেকে প্রত্যেক পর্যায়ে শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10000 টাকা পাঠানো আপনাদের মতামত কী বলে বলে অবশ্যই কমেন্টের সঙ্গে জানিয়ে দেবেন। এবং যখনই আপনাদের প্রত্যেক পর্যায়ে শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10000 টাকা পাঠিয়ে দেওয়া হবে এর নতুন আপডেটটি চলে আসবে এবং যখনই এটা পাস হয়ে যাবে সমস্ত আপডেট কিন্তু আপনারা আমাদের চ্যানেল পেয়ে যাবেন। এটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেরোতে ক্লিক করছে অল করে। কিন্তু আসলে বুঝতে পেরেছেন যে প্রত্যেক শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10000 টাকা পাঠানোর জন্য আর্জি করেছেন কেন্দ্রের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশে আপনারা যারা প্রচেষ্টা প্রকল্প এবং স্নেহের পরস্পরকে আবেদন করেছেন আপনার প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকা চলে আসবে। পাশে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত আসেনি তো অবশ্যই অনেক সময় জানিয়ে দেবেন এবং এখনও পর্যন্ত অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি। তো আপনার কোনো রকম চিন্তা করবেন না, প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু চলে আসবে। তো প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।